গুড মর্নিং মর্নিং বলতে গেলে সাড়ে এগারোটা, আর আমি করেছি হাওড়া রেল মিউজিয়াম। অনেক দিনই ইচ্ছা ছিল কিন্তু একদিনও আসা হয়নি। এটা হচ্ছে রেল মিউজিয়াম, কীভাবে কি আসবে সেটা পরে বলবো, ঠিক আছে? ফাইনালি ভিতরে এন্ট্রি হয়ে গেছি। আর এখানে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আর একটা মেন ব্যাপার হচ্ছে তোমাদেরকে হাওড়া রেল স্টেশনে একবারে 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে একদম আসতে হবে শেষের দিকে, তাহলে পাবে হাওড়া মিউজিয়াম। আমরা খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, অনেক খোঁজার পর ম্যাপে দেখানোর পর ফাইনালি এখন চলে এসেছি। তো এটা হচ্ছে সেই ট্রেন, ট্রেনটা দেখো ভাই, এটা কত সালের সেটা এখনও জানি না, ওই দিকে হয়তো লেখা আছে, ঠিক আছে? লাস্ট দেখাচ্ছি রেলের ভিতরে। আবার এখানে দেখতে পাচ্ছ যে চালক আছে, তিনিও রয়েছেন, কীভাবে আগে চালাতে দেখো ট্রেনটা ভাই, কিছু বুঝতে পারছ? মাঝে মাঝে ভাবে কীভাবে ট্রেন চালায়, আমাদের সিট মনে ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু আজ চালাতো। হচ্ছে কেবিন, বাট ঢুকতে দেবে নাকি সেটা জানি না। তো ভিতরে কোর ছড়ছে, এটা এটা মনে হয় ক্যান্টিন রুম ছিল। তার সাথে এখানে দেখতে পাচ্ছ একটা কামরা, এটা কত সালে সেটাই তো দেখতে পাচ্ছি না ভাই, আগেকার কোর্চগুলো এরকম ছিল, যেটা আগেকার মালগাড়ির কোর্চে দেখো, কারণ মালগাড়ির কোর্চে দেখো ঠিক এরকম, আদৌ মালগাড়ি ছিল না প্যাসেঞ্জার গাড়ি সেটা আমি বুঝে উঠতে পারছি না, কারণ এদিকে সিঁড়ি রয়েছে, এদিকে মনে হচ্ছে যেন বসার জায়গা রয়েছে ভিতরে। চেয়ারগুলো দেখো ভাই, আগেকার দেখে মনে হচ্ছে বন্দে ভারত রেস্টুরেন্ট। ট্রেনে জার্নি করছে, এটা নিশ্চয়ই হয়তো ফার্স্ট ক্লাস হবে, হ্যাঁ ফার্স্ট ক্লাস চেয়ার কার। এটা আগেকার যুগে ফার্স্ট ক্লাস চেয়ার কার কেমন ছিল দেখো, এসব জিনিসগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। ইঞ্জিন দেখো ভাই আগে, এটা দেখে আমার একটা কথা মনে পড়লো, ট্রাকের ইঞ্জিনের ভিতরে কিন্তু এই জিনিসগুলো থাকে কিছুটা, এতগুলো থাকে না, অল্প থাকে, সব ঠিক আছে ঠিক আছে। এই যে বোর্ডগুলো দিয়েছে না, এগুলো হিন্দি ইংলিশ দিয়েছে, এখন যদি বাংলাটা দিত না তাহলে আরও ভালো হতো, বুঝতে সুবিধা হতো, কারণ সবাই তো হিন্দি জানা যায় এবং আমি হিন্দি পড়তে জানি না ভাই, আর ইংলিশও অতটা জানি না, এবার পুরোটা ট্রান্সলেট করে পড়তে হয়। এর থেকে যদি এরা যদি বাংলা যদি একটা পার্ট রাখতো তাহলে অনেকটা ভালো হতো, দেখছো সব হিন্দি আর তার সাথে ইংলিশ। এটা হচ্ছে মেন ম্যাপ রেল মিউজিয়ামে কোথায় কী আছে, আমরা তো সবার প্রথম ঢুকেই এখানে কোথায় ছিলাম হয়তো, দেখতে কিন্তু সেরা। তো কলকাতা সায়েন্স সিটি যেরকম গিয়েছিলাম না ঠিক সেরকম সবুজ একদম, আসতে পারো কিন্তু এটা আমাদের লেগে নয়, ঠিক আছে, ভালো জিনিস কেউ খারাপ কাজে ব্যবহার করে। অনেকটা সুন্দর, এখন আমরা যাবো হাওড়া রেল স্টেশনের ভিতরে, দেখতে পাচ্ছ ওই সামনে একটা রেল স্টেশন পর্যন্ত খড়া আছে। আর ভাই এখন আমরা এসেছি হাওড়া যে রেল স্টেশন আছে, রেল স্টেশনের যে বিল্ডিংটা আছে যেটা এখানে করা হয়েছে মিউজিয়ামের ভিতরে, তার ভিতরে ঢুকেছি, ঢুকিয়ে দেয় দেখতে পেলাম এখানে, এটা যে সিগন্যালিং কিছু একটা ব্যাপার অত বুঝি না, ঠিক আছে, মাঝে মাঝে স্টেশন এখানে গাড়ি পারাপার সিগন্যাল যে ব্যাপারটা আছে না সেটা এখানে দেখানো হয়েছে, তার সাথে এদিকে এটা আছে আর এদিকে একটা বেশ দারুণ একদম ফাঁকা যাকে বলে। আর এটা হচ্ছে হাওড়া যে রেল স্টেশনটা আছে না, মেন স্ট্যাচু, এটা হচ্ছে টয় ট্রেন যার টিকিট মূল্য হচ্ছে 30 টাকা, বাট এখন বন্ধ রয়েছে, হয়তো একবার চাপতাম, ঠিকঠাকই আছে। আর সিটগুলো দেখো একদম লোকাল ট্রেনে যেরকম হয় না ঠিক সেরকম, হালকা একটু সফট এরকম করে বসে চলে যাবো, সব ঠিক আছে, বাট এটা বন্ধ, যদি থাকতে একবার চেপে দেখতাম। কালকে যখন ভাবছিলাম যে ঘুরতে যাবো না তখন মানে এতটা মাথায় আসেনি যে এতটা পরিমাণে রোদ হবে ভাই, সেই রোদ কোথায় আমরা আছি দেখো, এটা কী গাছ, আম গাছ নাকি, আম তো না, কী জাম, কী একটা গাছ বটে, এই গাছের তলায় বসে আছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরপর আর ওই দিকটা ঘোরা বাকি আছে, যেদিকে অনেক ইঞ্জিন আছে ভাই, তারপর ওটা ঘোরা কমপ্লিট করে একটা রেস্টুরেন্ট আছে নাকি বলছে সেটা একবার ঢুকবো, তো এখান থেকে বেরিয়ে যাবো। তাই প্রশ্ন, এটা কি টেলিফোন, টেলিফোন দিয়ে কি করে এটা,
আগের যুগে প্রেম করতো নাকি? ট্রেনের ড্রাইভার প্রেম করতো। যাই হোক, এইগুলো দিয়ে মানে সে ফোন করে না যে এখানে মানে একটা গাড়ি যাই গেল তো সিগন্যালটা ইয়ে করে দেওয়া, ওদের ব্যাপার অত বুঝি না ভাই। এটা কি সিগন্যাল ইন্ডিকেটার কেমন ছিল ভাই, আর এখন কত উন্নতি? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইস্ট পাকিস্তান রেলওয়ে, মনে হয় যেন এটা ভুল করে ইন্ডিয়াতে চলে এসেছিল, তার জন্য ইন্ডিয়ার পুলিশে ধরে রেখে দিয়েছে মিউজিয়ামে। এদিক থেকে একের পর একে ট্রেন, এটা ট্রেনের চাকাগুলো দেখো ভাই কেমন ছিল, দেখে মনে হচ্ছে ঘোড়ার গাড়ি, গাড়ি চাকা যেরকম হয় না ঠিক সেরকম। আর এটা হচ্ছে লোকাল ট্রেন, দেখে কেমন একটা লাগছে, আগেকার যুগে কেমন ট্রেন ছিল আর এখন কতটা চেঞ্জ হয়েছে। আর সামনে আছে একটা রেস্টুরেন্ট, ওই সামনে ওটা দেখবো, ঢুকবো, কত কি প্রাইস দেখা যাক, কিছু তো একটা খেতে হবে, নাহলে বাড়ি যাবো কি করে। আগেকার যুগে রেল বাসও ছিল, অনেকটা ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ দেখো, তো বড় একটা কামরা, তার ভিতরে রেস্টুরেন্ট, আজব জিনিস ভাই। চলো ভিতরে ঢোকা যাক, এখন 12:28, আর এদের যে রেস্টুরেন্ট আছে না এর ভিতরে ঢুকেছি, বাইরে তো এসি নেই, এই যে কামরাগুলো আছে ভিতরে হয়তো এসি আছে। আর এখানে একজন আছে, বলছি নাকি একটাই অপেন হবে, তো আমাদের হাতে সময় কম, আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বাড়ি যেতে হবে। ভাবছি এখন কী করবো, দেখা যাক যদি একটার আগে খোলে তো খাবো, নাহলে এখান থেকে বেরিয়ে যাবো, কিছু করার নেই। আচ্ছা মেনু সব ঠিকঠাকই আছে, আমরা চিকেন বিরিয়ানি খুঁজছি। তো যাই হোক মোটামুটি বটে, দেখতে পারো 30 টাকা অনুযায়ী মোটামুটি বটে, খুব একটা ভালো না, যারা অনেক কিছু জিনিস দেখতে চাও আসতে পারো। খাবার দাবার তো খেতে পেলাম না, এবং হাওড়া রেল স্টেশন ধরে ট্রেন ধরবো, 2টোর সময় বর্ধমান পৌঁছাবো, ওখানে গিয়ে বিরিয়ানি খেয়ে তারপর বাসে চেপে বাড়ি চলে যাবো। প্ল্যানটা কত সুন্দর হলো, বাজে এখন 1টা, আর এগুলো সব শক্তিপুঞ্জ এক্সপ্রেসে যাবে, আর এখান থেকে দেখা যেত জেনারেলে, ভিড় দেখো ভাই যা ভিড় হবে ভিতরে, কিছু করার নেই, ভিড়ের মধ্যে দিয়ে যেতে হবে বর্ধমান, কারণ 1 ঘন্টা কষ্ট করলে না, আর আমাকে 2 ঘন্টা এক্সট্রা কষ্ট করতে হবে না। আজকে ভাগ্যটা ভালো, শক্তিপুঞ্জ এক্সপ্রেসে প্রচণ্ড ভিড় হয়, আজকে সিট পেয়ে গেছে, গেট থেকে নেমে পড়বো। ট্রেনের সিট দেখা যাচ্ছে 27, 25, 27, 26, ম্যাক্সিমাম 131 দিয়েছে। ফাইনালি বর্ধমান রেল স্টেশন বাইরে বেরিয়ে গেছি, বাট একটা ব্যাপার হয়েছে আমাদের, হচ্ছে টিকিটটা হারিয়ে গেছে, টিকিট হারিয়ে গেছিল, একদিকে লুকিয়ে বেরিয়ে বললাম, নাহলে বাঁশ হতো আমাদের, টিকিট কেটেছিলাম, সেটা তাহলে ভিডিওতে দেখেছো।